প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয় শৌচাগার তৈরি করে দিল সিআরপিএফ। মঙ্গলবার দুপুরে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কলুয়া ঠেপা এসবি স্কুলে আগরতলা শালবাগানের 124 নং ব্যাটেলিয়ানের উদ্যোগে সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সিআরপিএফ 124 নং ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট মুকেশ তৈয়াগি, ছিলেন মহারানী ফাঁড়ি থানার ওসি রাকেশ পাটারি, কলুয়া ঠেপা এসবি স্কুলের প্রধান শিক্ষক দিলীপ সেন সহ অনেকে। এদিন অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে কমান্ড্যান্ট মুকেশ তৈয়াগি জানান, ভারত সরকার সিভিক অ্যাকশন প্রোগ্রামের জন্য বেশ কিছু অর্থ দিয়ে থাকে, সেই অর্থ খরচ করা হয় পিছিয়ে থাকা গ্রামীণ এলাকাগুলোর উন্নয়নে। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের উন্নয়নের কাজকর্ম করা হয়। কলুয়া ঠেপা এসবি স্কুলে দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদের জন্য কোনো শৌচাগার ছিল না, এর ফলে নানা অসুবিধার সম্মুখীন হতে হতো গ্রামের ছাত্রছাত্রীদের। এই সমস্যার কথা সিআরপিএফ জানতে পারে এই বিদ্যালয়ে নতুন দুটি শৌচাগার তৈরি করে দেওয়া হয়েছে। ভারত সরকার কে দ্বারা সিভিক অ্যাকশন প্রোগ্রাম কে তহত যে ফান্ড আতা হ্যায় স্কুলো কি সুবিধা কে লিয়ে ইয়া গাঁও জো পিছড়ে গাঁও হ্যায় উনকি সুবিধা কে লিয়ে যে ইনফ্রা সেক্টর সিআরপিএফ কে দ্বারা জো ফান্ড দিয়া গয়া থা উস ফান্ড কো হমনে 124 ব্যাটালিয়ন নে ইউটিলাইজ কর কর ইয়ে রিমোট গাঁও কি ইয়ে জো স্কুল হ্যায় কালু ত্রিপুরা এসপি স্কুল উসমে দো টয়লেট হমনে বনাকর উসকো ডোনেট কিয়া হ্যায় আর ইয়ে আশা কি হ্যায় কি জো ইয়াহকে বচ্চে হ্যায় জো টয়লেট কে কারণ স্কুল বগেরা নেই আ পাতে হ্যায় উনকো সুবিধা হো আর ও কমফর্টেবলি জো হ্যায় স্কুল মে আয়ে আর ইস সুবিধা মে কে কারণ কই ইয়ানি কি বাধা না পড়ে ইয়েই আমারা এম হ্যায় আর ইয়ে বহুত ছোটি সি আমারি পহল হ্যায় ইস পহল সে হাম জো হ্যায় অ্যাডমিনিস্ট্রেশন কো ভি অ্যাট্রাক্ট করতে হ্যায় আর উনকো ইয়ে ইয়ে এক সন্দেশ দেতে হ্যায় কি ইয়ে স্কুল হ্যায় জো রিমোট মে হ্যায় আর উনকো কই আবশ্যকতা হ্যায় আর ভি কই জো স্কিম হ্যায় জো ভি আমার পাশ আতি হ্যায় ও হাম করতে হ্যায় ইসকে আলাবা আমারি ইউনিট ব্লাড ডোনেশন ক্যাম্প সোলার লাইটস বগেরা লগাতি হ্যায় আর জো ভি সোশ্যাল ওয়ার্ক হ্যায় স্বচ্ছতা অভিযান বগেরা তো হাম চালাতে হ্যায় ইয়েই কেনা হ্যায় আজকের সন্দেশ মঙ্গলবার এই দুই শৌচাগারের উদ্বোধন করা হয়। শৌচাগারগুলি বিদ্যালয়ে আজকের পর থেকে ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যার জেরে খুশি বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।